হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজ আমি আপনাদের ডালগোনা কফি তৈরি করে দেখাবো হোম কোয়ারেন্টাইন এই সময়ে যারা বাসায় বসে অলস সময় কাটাচ্ছেন তারা সময় নিয়ে ঘুটে ঘুটে এই কফিটা তৈরি করতে পারেন এতে করে আপনাদের সময়টাও পাস হবে আর মজাদার একটা কফি খেতে পারেন আর উপকরণের কথা বলবো অনলি তিনটে উপকরণ দিয়ে এই মজাদার কফিটা তৈরি করে ফেলা যায় তো কথা না বাড়ি চলুন মূল রেসিপিতে চলে যাই এই কফিটা তৈরি করার জন্য আমি এখানে নেস্ক্যাপের ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার নিতে পারেন এখান থেকে আমি দুই টেবিল চামচ কফি পাউডার নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুই টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবারের মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি দুই টেবিল চামচ আর এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে আর এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি সবগুলোই সম পরিমাণে নিয়েছি এবার এই কপিটাকে আমি বিট করে নেব এর জন্য এখানে আমি একটা হ্যান্ডইস্ক নিয়েছি আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করতে পারেন সেক্ষেত্রে সময়টা অনেকটাই বেঁচে যাবে তো যাদের হাতে সময় পর্যাপ্ত রয়েছে তারা হ্যান্ডউইস্ক দিয়ে এই এটা বিট করতে পারেন খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই কপিটাকে ফর্ম ক্রিয়েট করে নিতে হবে ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন কপিটা কালার চেঞ্জ হতে শুরু করেছে আর এই কপিটার ফোম একটু সময় নিয়ে করতে হবে অনেক সময় দেখা যায় হাতও ব্যথা হয়ে যায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফর্মটা ক্রিয়েট করে নিতে হবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কপিটা অনেকটা লাইট কালার চলে এসেছে আর থিকনেসটাও গাঢ় হয়েছে আমি আরও একটু গাঢ় করে নেব এইভাবে ঘোরাতে ঘোরাতে যখন দেখবেন কফির ফর্মটা হ্যান্ডবেস্ক থেকে পড়তে চাচ্ছে না তখনই বুঝতে হবে যে কফিটা ফোম ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখানে ক্রিয়েট করা আপনারা দেখতেই পাচ্ছেন এর টা ঠিক এই রকম হবে এবার আমি কফিটা তৈরি করে নেব দর্শক আমি এখানে দুঃখিত কারণ এখানে আমি বরফের টুকরোটা স্কিপ করে ফেলেছি তো আপনারা অবশ্যই বরফের টুকরো দিয়ে নেবেন এবার এই গ্লাসে আমি তিন ভাগের দুই ভাগ দুধ দিয়ে নিচ্ছি আর এই দুধটা জাল করে ঘন করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে এবার কফির ফোনটা আমি দিয়ে দিচ্ছি ওপরে খুব ভালোভাবে এইভাবে ছড়িয়ে দিতে হবে আমি এখানে যতটুকু কফি নিয়েছি তাতে করে আমার এখানে দুই গ্লাসের মতো কফি হবে আপনারা যদি পরিমাণে বেশি করতে চান সেক্ষেত্রে উপকরণগুলো বাড়িয়ে নিতে পারেন তো দর্শক হয়ে গেল আমার এখানে মজাদার ডালগুনা কফি কফিটা খেতে কিন্তু অসম্ভব মজার একটু সময় বেশি লাগে তো খেতে কিন্তু অসম্ভব টেস্টি আপনাদের হাতে যাদের পর্যাপ্ত সময় আছে তারা এই কফিটা তৈরি করতে পারেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলে যাবেন না আমার আজকের এই রেসিপিটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে সবার আগে পেয়ে যাবেন তো দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন খুব কেয়ারফুলি থাকবেন এ কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেস